ওগো বাসায় ফিরবে কখন? কেন, কিছু লাগবে? এমনি। ও আচ্ছা, কি? এই শোনো শোনো। কি? না মানে কি? একটা ইয়ে আনবে। ইয়ে আবার কি? আরে ইয়ে। আরে বাবা, সেটাই তো জিজ্ঞাসা করছি, ইয়েটা কি? বলবো না। না বললে আনবো কিভাবে? থাক, লাগবে না। আহা, বলোই না। উফ, তুমি প্রতিদিন বাসায় আসার সময় কি নিয়ে আসো, আর এখন বলছো ইয়েটা কি? আচ্ছা সোজাভাবে বলো, কি লাগবে? বলবো? বলো। না থাক, বলবো না। আহা, একবার বলেই দেখো না। আসার সময় আমার জন্য ডেইরি মিল্ক চকলেট নিয়ে আসবা, ঠিক আছে? এই কথা? হ্যাঁ। কি এক স্বভাব পেয়েছো বাচ্চাদের মতো। হ্যাঁ, আমি এখনো বাচ্চা। কদিন পর নিজের কোলেই একটা বাচ্চা আসবে আর উনি এখনো নিজেকে বাচ্চা দাবি করে। চুপ ফাজিল, একদম মাইট দিব, খালি পচা কথা বলে। এটা পচা কথা? হুম, পচা কথা। আমি এখন বাবু নিতে চাই না। এখন নিলে সমস্যাটা কি? আরো এক বছর পরে নিব। কিন্তু কেন? আমি এখনো বাচ্চা, আর একটা বাচ্চার কোলে তুমি অন্য একটা বাচ্চা কিভাবে দিবে বলো? সো এখন আমার ধারের কাছেও আসবে না, বলে দিলাম। তুমি বাচ্চা? হুম, আমি এখনো বাবু। আজকে বাসায় এসে নেই? আবার পচা কথা বলে, একদম মার দিব কিন্তু। আজ রাতে বাসায় এসে নেই, তারপর পচা কথা কি সেটা বুঝাবো। আমি রাতে আম্মুর সাথে ঘুমাবো তাহলে। হ্যাঁ, বললেই হয়ে গেল, রাতে বাসায় এসে নেই, দাঁড়াও। খালি দুষ্টুমি, দুষ্টুমি ছাড়া একটা কিছু বোঝা না, ফাজিল একটা। বুঝতে চাইও না। রান্না আছে, ফোন রাখছি এখন। মেয়েটার সাথে আমার বিয়ে হয়েছে আজ 2 বছরের কাছাকাছি, নাম নিরিমা। অ্যারেঞ্জ ম্যারেজ ছিল আমাদের। জীবনে প্রেম কী জিনিস সেটা কখনো বুঝতেই পারিনি, কারণ ভার্সিটি লাইফে একটু হাবাগোবা টাইপের ছিলাম, বলতে গেলে খুব বেশি বোকা টাইপের। মেয়েদের চাওয়া পাওয়াগুলো বুঝতাম কম, তাই কখনো প্রেম করতে পারিনি। কিন্তু নীলিমাকে বিয়ে করার পরেই কেমন যেন চালাক হয়ে গিয়েছে। সেই বিয়ের পর থেকে আজ অবধি একটা অভ্যাস প্রতিদিনই কন্টিনিউ করতে হয় আমাকে, সেটা হচ্ছে প্রতিদিন অফিস থেকে বাসায় ফেরার পথে নীলিমার জন্য চকলেট আমাকে নিতে হবেই হবে। আর না নিয়ে গেলে তো হয়েছেই, শীতকালে কাল বৈশাখে ঝড় শুরু হয়ে যাবে। আচ্ছা একটা কথা বলো তো নীলু, কি প্রতিদিন এত চকলেট খাও কেন? আচ্ছা তুমি প্রতিদিন ভাত খাও কেন? হ্যাঁ, পেট ভরানোর জন্য। আমিও চকলেট খাই আমার পেট ভরানোর জন্য। চকলেট খেতে খেতে নীলিমা আমার প্রশ্নের উত্তর দিল। চকলেট খেলে মানুষের পেট ভরে সেটাই প্রথম শুনলাম আমি। চকলেট খেলে কারো পেট ভরে? আর কারো পেট ভরে কিনা জানি না, তবে আমারটা ভরে। অদ্ভুত অভ্যেস তোমার। সারাদিন বাসায় একা থাকি, তাই চকলেট খেয়ে দিন পার করি। ভাবছি তোমাকে একটা জীবন্ত পুতুল এনে দিব। পুতুল আবার জীবন্ত হয় কখনো? হয় হয়, এই পুতুলটা সারাদিন ঘরের এক কোণা থেকে অন্য কোণায় ঘুরে বেড়াবে, দৌড়াদৌড়ি করবে, দুষ্টুমি করবে, তোমায় আর একা লাগবে না তখন। এতক্ষণে তোমার মনের কথাটা কি আমি বুঝতে পেরেছি? এই ছোট কথাটা বুঝতে এতক্ষণ? তোমার মতলব আমি বেশ ভালোই বুঝি, সবাই হচ্ছে কাছে আসার ধান্দা। হুর, কি যে বলো না তুমি, সত্যি তো। আচ্ছা একটু এদিকে আসো তো। কেন? মাথায় হাত বুলিয়ে দিই তোমার। থাক, লাগবে না। কেন কেন? বললাম না তোমার ধান্দা আমি বেশ ভালোই বুঝি। এখানে ধান্দার কি আছে জানো? আছে বস, আছে। আমার কলিজাটা, আমার জানুটা, আমার পাখিটা। চুপ, একদম চুপ। একটু কাছে আসো জানো। না, আসবো না। তাহলে আমি আসছি। খবরদার, কাছে আসবা না। বউয়ে, এর কাছে আসতে সমস্যা কি? দাঁড়াও, আম্মুকে ডাক দে। এই থাক থাক, লাগবে না, আমি চলে যাচ্ছি। এই তো লক্ষ্মী ছেলের মতো কথা, ইমোশনাল ব্যাকওয়ে। পরে বুঝাবো তোমাকে। যত বউয়ের কাছে একটু আদর করতে চেয়েছি, বউ আমার তত বাড়ি তেলে বেগুনে জ্বলে উঠেছে। আমার একটাই আফসোস,
জীবনে বউয়ের মুখ থেকে গ্রামীণ ফোনের মতো কখনো বলতে শুনলাম না, চলো বহুদূর, ভাবছি আর একবার বিয়ে করব। কি বললা তুমি? বললাম আরেকবার বিয়ে করব। বিয়ে বিয়ে করবা? হ্যাঁ করব। আচ্ছা তুমি দাঁড়াও, আমি একটু আসছি। কোথায় যাবা? ভাতের মার ফেলে আসি, সাথে তরকারিটা একটু পানিও দিয়ে আসি। চুলো থেকে নামিয়ে গরম গরম ভাত খাওয়ার মজাই অন্যরকম। এই জন্যই আমার আম্মু খুব বেশি দিনের জন্য নানুর বাসায় থাকতে পারেনি কখনো, কারণ আমাদের একটা অভ্যেস ছিল, সবসময় গরম গরম ভাত খাবো, এক বেলার ভাত অন্য বেলায় খাবো, না প্রত্যেক বেলায় ভাত রান্না করে তারপরে খাবো। বাজে অভ্যাসও বলা চলে অবশ্য। এই যে জনাব, বউয়ের মধুর কণ্ঠস্বরের ডাকে মুচকে একটা হাসি দিয়ে দরজার দিকে তাকালাম। হে মা, তোমার হাতে এটা কি বউ? কেন দেখতে পাচ্ছ না? না গো, এটা কি গো? খুন্তি গরম করে এনেছি তোমার জন্য। মানে কি কি বলছো এসব বউ? ও মা, বাবুচা আমার কিচ্ছু বুঝো না বুঝি। হুম, এটা দিয়ে কি করব বউ? কি করব বুঝো না? না বুঝি না তো। তোমার পিছে লাগাবো এটা। ও মা, হাত পা কেঁপে একদম শেষ, খুন্তিটা দেখে মনে হচ্ছে সবে মাত্র চুলো থেকে গরম করে এনেছে। এইটা যদি কোনোভাবে শরীরে লাগতে পারে তাহলে আমি নির্ঘাত অক্কা পাবো। বউ টুনটুনি পাখি আমার, হাত থেকে ফেল দাও এটা প্লিজ। এত সহজ না, বিয়ে করবি আবার তাই না? আরে আমি বুঝাতে চেয়েছি যে আমি তোমাকেই আবার বিয়ে করব। চুপ মিথ্যু, একদম খুন করে ফেলবো মিথ্যা বললে। না বউ মিথ্যে বলছি না। আবার সত্যি বউ, বিশ্বাস করো। তোর বিশ্বাসের খেতায় আগুন। ছেড়ে দাও বউ, এবারের মতো ছেড়ে দাও। কিসের ছাড়াছাড়ি? কোনো ছাড়াছাড়ি নাই আজকে। শেষবারের মতো বলছি তো। চুপ কর হারামজাদা, তোর বিয়ে করার শখ জাগছে মনে তাই না? আয় আজকে তোরে গরম খুন্তির ছেঁকা দিয়ে বিয়ের শখ মিটিয়ে দিব। আয় কাছে আয়। আসবো না আসবো না। আয় কাছে আয় বলতেছি না? একদম না, আমি এখন পালাবো। খবরদার, পালানোর চেষ্টা করলে ঘরে ঢুকতে দিব না আর। তাতে কি, গার্লফ্রেন্ডের পাশে থাকবো। কি, ঘরে বউ রেখে বাইরে গার্লফ্রেন্ড? তবে রে হারামি, আজকে তো তোরে কিছুতেই ছাড়বো না। বউ রেখে গার্লফ্রেন্ড? হ্যাঁ দাঁড়া, ছুটাচ্ছি তোর গার্লফ্রেন্ডের চিন্তা, দাঁড়া বলতেছি। বউ আমার একদম দরজার সামনে দাঁড়িয়ে আছে, দরজা দিয়ে যে পালাবো সেই রাস্তাও নেই। বউ আমার গরম খুন্তি নিয়ে ক্রমশই আমার কাছে আসছে, কি করি এখন? চোখ বন্ধ করে মাথা চুলকাচ্ছি আর উপরের দিকে তাকিয়ে মনে মনে বলছি, ফান্দে পড়িয়া বগা কান্দে রে।